সুপ্রিয় সুদী, আসসালামু আলাইকুম। এসএনটি হারবালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চমৎকার একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বয়স যখন 30 পেরোতে শুরু করে 35-এর কোঠায় পা রাখতে রাখতে চেহারায় বলি রেখা শুরু হয়। বলি রেখা চোখের কোণা থেকে শুরু করে চারপাশটাকে প্রথমেই গ্রাস করে। কোষের কার্যক্ষমতা কমে যায়, অর্থাৎ জৈবিক ক্ষমতা হ্রাস পায়। এই প্রক্রিয়াটি তখন শরীরের বিশেষ করে ত্বকে ফুটে ওঠে। কারো ক্ষেত্রে বংশগতভাবে, কারো ক্ষেত্রে জিনগতভাবে, কারো ক্ষেত্রে ভেজালযুক্ত খাবারের কারণেও অনেক সময় এটা হয়ে থাকে। তো বার্ধক্যকে কখনোই আটকানো সম্ভব নয়, কিন্তু বলি রেখা দূর করা সম্ভব। আপনি চাইলে প্রাকৃতিকভাবে আপনার স্কিনকে টানটান, উজ্জ্বল ও সতেজ রাখতে পারেন। এর জন্যই মূলত আমার আজকের ভিডিও। এই টিপসটি তৈরি করার জন্য প্রথমেই আমার লাগবে লেবু। লেবু ত্বকে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। লেবুতে একরকম অ্যাসিড আছে যা কোষের অভ্যন্তরীণ ক্রিয়া বিক্রিয়াকে স্বাভাবিক নিয়মে থাকতে সাহায্য করে, অর্থাৎ ত্বকে বয়স বাড়তে দেয় না। লেবুতে থাকা ভিটামিন সি শুধু শরীরে খাবারের কাজেই লাগে না, ভিটামিন সি ত্বকে কোলাজেন পুনর্নির্মাণে সাহায্য করে, যা ত্বককে বলি রেখা দূর করতে সাহায্য করে। আমি একটা লেবুর পুরো অর্ধেকটা যতটুকু রস হয় সবটুকু রসই নিয়ে নিয়েছি। আপনারা বড় সাইজের একটি লেবু নেবেন, তার মধ্যে যতটুকু রস হয় পুরো অর্ধেকটা রসই নিয়ে নেবেন। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি গোলাপ জল। গোলাপ জল বলি রেখা দূর করতে, ত্বকের দাগ স্ট্রেট মার্ক দূর করতে সাহায্য করে। গোলাপ জল দারুণ কাজ করে ত্বকের পিএস লেভেলটাকে ঠিক করতেও সাহায্য করে। গোলাপ জল ত্বককে টানটান করতে এবং ত্বককে উজ্জ্বল করতে দারুণ কাজ করে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গোলাপ জল টোনারের কাজ করে। আমি এখানে যতটুকু লেবু রস নেব ঠিক ততটুকুই গোলাপ জল নেব। আমি এখানে 3 চা চামচের মতো গোলাপ জল নিয়ে নিচ্ছি। লেবু রস আর গোলাপ জলটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এই মিশ্রণটিকে একত্রে মিশিয়ে নিয়ে ত্বকে অ্যাপ্লাই করব। এখানেই শেষ নয়, এর সাথে আমি যুক্ত করব আরও একটি উপাদান। গোলাপ জল আপনারা জানেন ক্লিনজারের জন্য দারুণ কাজ করে, তার সাথে লেবু রস হলে তো কোনো কথাই নেই। যে উপাদানটি মেশাবো তা হচ্ছে গ্লিসারিন। আমি এখানে মেরিলের গ্লিসারিনটা নিয়েছি, আপনারা যে কোনো গ্লিসারিন নিতে পারেন। আমি এখানে 1/2 চা চামচ থেকেও একটু কম গ্লিসারিন নেব। গ্লিসারিনটা আপনি 6 থেকে 7 ফোঁটা অ্যাড করতে পারেন। গ্লিসারিন লোমকূপের ভেতরে থেকে ময়লা দূর করতে দারুণ কাজ করে, অর্থাৎ আমার স্কিনে যে লোম আছে তার ভিতরে ঢুকে গ্লিসারিন চুম্বকের মতো ময়লাগুলোকে উঠিয়ে নিয়ে আসে এবং ত্বককে করে উজ্জ্বল ও চকচকে। এই উপাদানটি আপনাকে শুধু ত্বকের কুচকে যাওয়া ভাবই দূর করবে না, তার সাথে আপনার ত্বককে করবে উজ্জ্বল ও চকচকে প্লাস টানটান। আপনি স্কিনের দিকে তাকালে একবার অ্যাপ্লাইয়ের পরেই বুঝতে পারবেন এটা আপনার ত্বকে কতটা মানানসই হয়েছে। প্রতিদিন রাতে আপনাকে একটি তুলোর সাহায্যে পুরো মুখে এটাকে লাগাতে হবে। এই মিশ্রণটিকে লাগিয়ে সারা রাতের জন্য রেখে দিতে হবে। সকালে আপনার পছন্দ মতো সাবান, ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে কোনো ময়েশ্চারাইজার লাগাতে হবে, অথবা 3 থেকে 4 ঘন্টা লাগিয়ে রাখতে হবে। এরকম একটি তুলোর সাহায্যে দেখুন আমি অ্যাপ্লাইটি কীভাবে করছি, ঠিক এইভাবে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই বলি রেখা আর থাকবে না, আপনার স্কিনও হবে টানটান, উজ্জ্বল ও চকচকে। একবার অ্যাপ্লাই করলে আপনি বুঝতে পারবেন এইটা কত দ্রুত আপনার স্কিনে কাজ করছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে, ভালো লাগবে।
ভিডিও কাজে আসলে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।